আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আপনারা অলরেডি আগের ব্লগে দেখে ফেলেছেন, আমি আজকে খুব খুব খুবই টায়ার্ড। অ্যাকচুয়ালি আমার অফিস আজকে প্রচন্ড রাশ ছিল, 3 দিন অফিস করার, অফিস বন্ধের পর যে খুলেছে এটার একটা রাশ। তো আমার বের হতে হতে 3টা বেজে গেছে, আবার বাসায় এসে রান্না বান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। ইউসরাকে আমি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। আমার দুটো মেয়েরই কিন্তু ঘুম অনেক কম, ওরা রাতে প্রচন্ড জ্বালাতন করে এবং দিনের বেলা তো আসনা একদিনও ঘুমাবে না, ইউসরা মাঝে মধ্যে ঘুমায় মাঝে মধ্যে ঘুমায় না। সো এটা নিয়ে আমি হ্যাপি, ওরা যেভাবে ঘুমাতে চায় বা যা করতে চায় আমি এটা নিয়ে হ্যাপি। ওদেরকে আমি ফোর্সফুলি ঘুম পাড়ানোর চেষ্টাও করি না। সো সো আর ওয়াসনাকে নিয়ে নিচে এসেছি মূলত অন্য কারণে, সে আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল আমাকে, মামা চলো একটু হাঁটি করে আসি। সো এত আদর করে বলছিল, না উপায় ছিল না। তো নেই, সে দেখি সে খুব দৌড়াদৌড়ি করছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। ও দৌড়ালে বা খেললে আমার খুব ভালো লাগে। আর নিচে আসার পরই প্রথমে যেটা হলো, ওর এক আঙ্কেল ওকে অলরেডি ললিপপ চুইংগাম এসব গিফট করেছে, সে এসব নিয়ে তো আরো হ্যাপি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে। এখন আমাদের বাসায় যাওয়ার প্ল্যান নাই, কিছুক্ষণ ওয়াসনাকে একটু সময় দিব, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো, এই ফাঁকে একটু আপনাদের সাথে গল্প করে নেই। সুমাইয়া, সুমাইয়া আপু, আপনি বলেছেন যখন আমি কমেন্ট পড়ি তখন খুব ভালো লাগে, ডেইলি রিপ্লাই দিয়ে একটু বিরক্ত হয় না। আপু বিরক্ত কেন হব বলেন তো? আপনারা কমেন্ট করছেন, আমি রিপ্লাই দিব, এতে বিরক্ত হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। উল্টো আমি এখন একটু মানে একটু আমার মন খারাপ হচ্ছে যে সামনে আমি যখন পড়াশোনা একটা চাপে পড়বো তখন হয়তো আমি অনেক বেশি রিপ্লাই দিতে পারবো না। আমি কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকবো সেই চিন্তায় আমি এখন চিন্তিত। সো দোয়া করবেন যেন অল টাইম এভাবে রিপ্লাই দিতে পারি, এবং আমি চেষ্টা করব ভার্বাল রিপ্লাই যেন অল টাইম দিতে পারি। জাহানারা পারভিন আপু, আপনি বলেছেন তুমি বলতে, আচ্ছা তুমি ইন্ডিয়া থেকে, আপনি তুমি বলেছো ইন্ডিয়া আসলে যেন বলি। অ্যাকচুয়ালি আপু রিসেন্টলি আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি জাস্ট লাস্ট মান্থে ইন্ডিয়া থেকে ব্যাক করেছি। আর তুমি বলছো তোমার বাড়ি আসাম, আমার কিন্তু আসামের বেশ কয়েকজন ফ্রেন্ড আছে, আমার মেডিকেলের ফ্রেন্ড। সো ইনশাল্লাহ কখনো না কখনো দেখা হবে। আর তুমি জানতে চেয়েছো, তুমি অনেক শুকনা, একটু যেন মোটা হওয়ার পরামর্শ দেই আপু। শুকনা থেকে মোটা হওয়ার পরামর্শ, অ্যাকচুয়ালি শুকনা না অনেক ভালো, আমাকে দেখেন আমি না একদম মানে শুকাইতে চাচ্ছি, শুকাতে পারছি না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যা যা প্রবলেম, যাই হোক, সবচেয়ে বড় কথা এটা জেনেটিক্যাল ফ্যাক্টর্স এখানে ইনভলভ, প্লাস খাওয়া দাওয়া এবং মেডিসিন। এখন কিভাবে আপনি মোটা হতে চাচ্ছেন এটা আমি অন্য একদিন আপনার সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। আচ্ছা এখন আমি বলে দেই, আমি বাসায় চলে এসেছি, তো আমাকে এখন বিকেলে নাস্তা রেডি করতে হবে। আমি বিকেলে নাস্তায় ধরে নিয়েছি একটু শর্টকাট কোনো রেসিপি, যেটা আমার করতে কোনো স্ট্রেস আসবে না, এটাই করব আমি ভাবছি। সো আমি স্যান্ডউইচ বানাবো, এটা আমি প্ল্যান করে নিয়েছি। স্যান্ডউইচ বানানোর জন্য আমি অলরেডি চিকেন আমি যাওয়ার সময় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, চিকেনটা আমি কেটে কুটে নিয়েছি, ওটা আমি মেরিনেটও করে ফেলেছি। এখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা চলে এসেছে, এই আমি রান্না ঘরে আসলেই আমার দুই মেয়ে চলে আসে। সো ওয়াসনা হচ্ছে ইদানিং কুকিং এর প্রতি তার দেখি বেশ ঝোঁক, আমি ওকে একদম ইনহিবিট করি না, লাইক মাঝে মধ্যে দেই মাঝে মধ্যে দেই না এরকম আর কি, যাতে কোনো রিস্কি কিছু হলে ওকে আমি চেষ্টা করি এটা অ্যাভয়েড করে রাখতে। তো প্রথমেই সে পেঁয়াজ দিবে, এখন সে তো বুঝতে পারছে না যে পেঁয়াজ দিলে অ্যাকচুয়ালি ওখান থেকে যে প্রবলেম হতে পারে, ওর হাতে তেল ছিটাতে পারে। সো এই জন্য আমি ওকে একটু হেল্প করে দিলাম, সে ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সে পেঁয়াজটা কিন্তু মানে অত ভয় পাচ্ছে না, আমি ভেবেছিলাম সে ভয় পাবে পেঁয়াজ দিতে, সো সে ভয় পাচ্ছিল না, পেঁয়াজটা সে ভালোভাবে দিয়েছে। এরপর আমি এটা পেঁয়াজটা আমি প্রথমে একটু নরম করে নেবো, একদম নরম হয়ে যেতে হবে, আদারওয়াইজ সে কিন্তু নাড়তে চাচ্ছিল। আমি ওকে বলেছি মামা তুমি পারবা না এটা, তুমি এটা প্লিজ আমাকে দাও। তো প্রথমে সে কিছুক্ষণ একটু নিজের মতো করে নাড়াচাড়া করলো, পরে গিয়ে সে এটা আমাকে দিবে, মানে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে মা তুমি করো। তো আমি এরপর দেখছেন আমি পেঁয়াজটা একটু ভালোভাবে নরম করে নিচ্ছি, পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি আমার আমার আর কি আমার পেঁয়াজ নরম না হলে ভালো লাগে না, আমার স্যান্ডউইচ আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি স্যান্ডউইচ খাই না, আমি পেঁয়াজটা একদম নরম করে এই স্যান্ডউইচটা খাই। সো এই ফাঁকে আর একটু বলে আসি, সিমুলিনা আপু আপনি বলেছেন আপনি কুমিল্লার মেয়ে, আপু কুমিল্লার মেয়ে, আমি কুমিল্লাতে আছি, থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখছেন। নাদিম ইফা আইডি থেকে আপু বলেছেন ওনার দুইটা বেবি, একটা ছেলে একটা মেয়ে, উনি মালয়েশিয়াতে থাকে, আর ওনার দেখা সবচেয়ে সেরা ব্লগার আমি, উনিও কুমিল্লার মেয়ে, কুমিল্লা দেখে তার খুব ভালো লাগছে।
আল্লাহ আপু আপু, এটা হচ্ছে গ্রেট কমপ্লিমেন্ট। সেরা ব্লগার কিনা জানি না, তবে আপনাদের ভালো লাগার কারণ হতে পারলে আমি খুশি হব। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন। সো ওয়াসনা আর আমি মিলে অলরেডি এখানে গাজর এবং চিকেন গুলো দিয়ে দিচ্ছি। চিকেন আমি একটু আজকে ছোট করেই কুটেছি, যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বা সিদ্ধ হতে সময় না লাগে। সো এখন আমি ওয়েট করব এবং নাড়াচাড়া করব এটা, যাতে এই চিকেনটাও সিদ্ধ হয় এবং পুরোটা যাতে পারফেক্টলি হয়ে যায়। ওয়াসনাকে দেখতেই পাচ্ছেন, সে এখানে একটু লবণ দিয়ে দিয়েছে, সেই সব কিছু দিবে। সে অ্যাকচুয়ালি আমাকে হাত দিতে দিচ্ছিল না, আপনারা দেখেছেন সস দিয়েছে, সে লবণ দিয়েছে। আর আমি স্যান্ডউইচের যে কিমাটা, এটা আমি সাধারণত একটু সুইটিশ করি। আর তো আমি এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি না, যেহেতু মেয়েদের মুখে পড়তে পারে, আমি এখানে জাস্ট গোলমরিচ একটু গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা এখন পারফেক্টলি কুক হওয়ার জন্য আমায় ওয়েট করতে হবে। কিমাটাই অ্যাকচুয়ালি মেইন স্যান্ডউইচে। এখন স্যান্ডউইচের কিমাটা আপনি যেভাবে ইচ্ছে ওভাবে করতে পারেন বা যেভাবে ইচ্ছা খেতে পারেন। অনেকে ভেজিটেবলস, অনেকে চিকেন এটা পছন্দ করে, বাট আমি চিকেনটা প্রেফার করি বাচ্চাদের জন্য, বিশেষ করে খেতে মজা হলেই তো ওরা একটু খাবে। আচ্ছা, আমি এই ফাঁকে আর একটু কথা বলে নেই, এমজি টুটুল ভাইয়া, আপনি বলেছেন কিউট কিউট বেবিরা, ওদেরকে আপনি অনেক লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি সোহেল আহমেদ ভাইয়ার আইডি থেকে আপু বলেছেন আপনি ইউকে থাকেন, আপনি ঘোরাঘুরি মিস করছেন। আপু ঘোরাঘুরি মিস করছেন, ইনশাল্লাহ দেশে আসেন, ঘোরাঘুরি আবার হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটি গুলো আমি সাইড কেটে নেই, সাইড গুলো কেটে আমি কিন্তু ফেলে দেই না, এটা আমি ব্রেড ক্রাম করার জন্য পরে যাতে আমি এটা ইউজ করতে পারি ওটা আমি রেখে দেই। সো সাইডটা আমি কেটে নিচ্ছি। এটাও কিন্তু ওয়াসনা করার জন্য খুব, মানে আমার মামা আমাকে দাও আমাকে দাও, কিন্তু ছুরি আমি ওর হাতে দেই না, ছুরি আমি ওর হাতে দেয়া পছন্দ না বা এটা রিস্কি হয়ে যায়। সো এটা আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমার কাটা হোক, এই ফাঁকে আর একটু বলে আসি। রাসেল 561 আইডি থেকে লিপি আপু, আপনি বলেছেন আমি অনেক লাকি, আমার দুটো মেয়ে প্লাস ভালো মনের স্বামী আছে, প্লাস আপনার কষ্ট হচ্ছে আপনার বাসা ধর্মসাগর, আর ওখানে পাশ থেকে আমি ঘুরে এসেছি, জানলে আপনি অবশ্যই দেখা করতেন, এবং আমার কথা বলার স্টাইল এবং গুছিয়ে কথা বলা আপনার মনকে ছুঁয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে দেখা হবে, ধর্মসাগর গেলে নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে, এবং ক্যান্টনমেন্ট এরিয়ায় আসলে অবশ্যই আমাকে জানাবেন, চেষ্টা করব দেখা করার। আর হচ্ছে কথা বলার স্টাইল এন্ড গুছিয়ে কথা বলা, আপু আমার না গুছিয়ে কথা বলা, আমি এটা আমি নিতে পারছি না, আমার তো ধারণা আমি কোনো গুছিয়ে কিছু করতেই পারি না, কাজকর্ম বা রান্না বান্না কোনো কিছুই গুছিয়ে করতে পারি না, এর মধ্যে গুছিয়ে কথা বলা। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা একটা গ্রেট কমপ্লিমেন্ট। আহমেদ ফারুক ভাইয়া বলেছেন চারজনকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর লাগছে এটা শুনে কার না ভালো লাগে বলুন। আচ্ছা তো যাই হোক, আর আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা অ্যাকচুয়ালি আমার একদম পার্সোনাল ভিতরের কথা। আমি কিছুটা একটু ডিপ্রেসড, কেন, কারণ হচ্ছে আমি সময়টা মেনটেন কিভাবে করব, আমার যদি আমি কমেন্টে রিপ্লাই দিতে না পারি বা ভিডিও আপলোড করতে একটু দেরি হয় বা না পারি আপলোড করতে, সো এই সময়টা আসলে কিভাবে কাটবে, আপনারা কিভাবে নিবেন, বা আমারও যে মনটা খারাপ হবে এটা নিয়ে আমার একটু আজকে মন খারাপ, কারণ সামনে যেহেতু আমার এক্সাম, আমার পড়াশোনাও শুরু করতে হবে, প্লাস অফিসিয়াল প্রেশারও আছে সামনে, নতুন স্টুডেন্টরা আসবে, সো দুইটা ব্যাচ রানিং করা অনেক টাফ। যাই হোক, আমি চেষ্টা করব সব কিছু ম্যানেজ করে আপনাদের সাথে থাকার ইনশাল্লাহ, আর আশা করব যে আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আচ্ছা, আমি এখন স্যান্ডউইচ মেকারে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন আমি স্যান্ডউইচটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এক টুকরো ব্রেড দিয়ে দিয়েছি, এর উপর কিমাটা দিয়েছি, এর উপরে স্যান্ডউইচ আরেকটা ব্রেড দিয়ে দিয়েছি স্যান্ডউইচের জন্য। সো অনেকে যেটা করতে পারেন, আপনারা একসাথে দুটো ব্রেডের মাঝখানে কিমা দিয়ে তারপরে স্যান্ডউইচ মেকারে দিতে পারেন, ইটস আপ অন ইউ, আপনি যেটা প্রেফার করেন। সো আমি এভাবে প্রেফার করি, আমার এটা করতে সুবিধা হয়। এই স্যান্ডউইচ বানানোর একটা সহজ, মানে একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আপনার খুব কম সময়ে হয়ে যায়, প্লাস কিমা যদি আপনার রেডি করা থাকে তাহলে আপনার তো কোনো কষ্টই নাই। আর এই জিনিস হচ্ছে আপনি একদম অল্প কিমাতেও বেশ খানিকটা, বেশ কয়েকটা স্যান্ডউইচ হয়ে যাবে। আমার কিন্তু অল্প কিমা লেগেছে, এখানে চারটা স্যান্ডউইচ হয়ে গেছে অলরেডি। সো আমার মেয়েদের জন্যই মূলত আমার আজকে স্যান্ডউইচ রেডি করা, আর আমার যেহেতু আজকে রাতে রান্না করা আছে, আপনারা দেখেছেন কোরাল মাছ আর শিম ভর্তা আছে, ওখানে কিন্তু বেশ খানিকটা বেঁচে গেছে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, কোরাল মাছ এবং শিম ভর্তা আসলে অস্থির রকম মজা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো। যাই হোক, প্রসিডিউরটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি।
আর আপনারা দেখতে পাচ্ছেন আমার স্যান্ডউইচ রেডি, আমি এখন আমার মেয়েদেরকে নিয়ে খাবো। আমার মেয়ে একটু ঘুম থেকে উঠে একটু তার মন খারাপ থাকে, মুড অফ থাকে, তো আজকেও এর ব্যতিক্রম না, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, ও খাচ্ছে একটু একটু করে, আমি এতেই হ্যাপি। ও যদি খায়, আমার মেয়ে দুটো যদি খায়, আমার আর কিছু মনে হয় না, আমার মনে হচ্ছে আমিই খাচ্ছি। ওয়াসনা অবশ্য স্যান্ডউইচ অনেক পছন্দ করে, ওর একটু ফাস্ট ফুড জাতীয় খাওয়ার ওর পছন্দ, তো আমি চেষ্টা করি বাসায় ফাস্ট ফুড জাতীয় মানে বাসায় রেডি করে দিতে, স্যান্ডউইচ হোক বার্গার হোক, এগুলো মাঝে মধ্যে আমি বাসায় ট্রাই করি। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে গল্প করে আসলে আমার সময়টাই সবচেয়ে ভালো কাটে আমার মনে হয় আর কি এটা। সো আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবচেয়ে বড় কথা আমার ভিডিও এবং আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর বেল আইকনটি বাজালে দেখা যাবে আমার ব্লগটি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও আপনি ফেসবুকের মাধ্যমে আমার সাথে এঙ্গেজ থাকতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই আইডি থেকে। সো সবাই ভালো থাকবেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলার কন্ডিশন ভালো না, আমি এখন চুলোটা একটু পরিষ্কার করে নেবো। আমি আমি অ্যাকচুয়ালি যখন রান্না করি রান্নার পর পরে চুলাটা আগে একবার ক্লিন করে ফেলি, যাতে পরে আমার কষ্ট না হয়। সো এখন আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। এই চুলা ক্লিনিং এর ফাঁকে আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আপনারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন, এবং আপনাদের কোনো সাজেশন বা কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।